ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করার মাধ্যমে বর্তমান সময়ে লাখো তরুণ সফল হচ্ছেন। আপনি যদি কখনো এই চিন্তাটি করে থাকেন তাহলে এই ক্লাসটি আপনার জন্য। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা ফ্রিল্যান্সিং উইথ ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে আপনারা কাজ করতে পারেন, একটা হাই পেয়েবল স্কিল আপনাদের সাথে শেয়ার করব, সেই কাজটা কিভাবে আপনি করে আপনার বায়ারকে জমা দিতে পারেন, ইনকামগুলো কিভাবে ট্রান্সফার করে আনবেন, অ্যান্ড ওভারঅল বিষয়বস্তুগুলো অনেক সিক্রেট হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, মার্কেটে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না। হয়তোবা এই ভিডিওটি অ্যান্ড আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই অ্যান্ড আমাদের বিস্তারিত আলোচনা শুরু করি। তো এখন আমরা আছি দেখতে পাচ্ছেন ফাইবার মার্কেটপ্লেসে। তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ফলোয়ার বা ইনস্টাগ্রাম মার্কেটিং টুকিটাকি বিষয়বস্তুগুলো নিয়ে। তো কিভাবে আপনারা মার্কেটপ্লেসে এই সহজ একটা কাজ করে বায়ারকে জমা দেওয়ার মাধ্যমে খুব ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারেন এটা দেখিয়ে দিব। তো অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা আমাদের চ্যানেলের থেকে যেহেতু ভিডিওটা দেখছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের অনলাইন থেকে ইনকাম রিলেটেড, ফাইবার মার্কেটপ্লেস থেকে ইনকাম রিলেটেড অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক 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 পাওয়ারফুল অ্যান্ড ট্রাস্টেড ভিডিও আমি শেয়ার করছি। তাই ভিডিওগুলো রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, মোবাইল দিয়ে টাকা ইনকাম, পাশাপাশি হচ্ছে ইনকাম রিলেটেড অনেক ভিডিও আমি শেয়ার করছি। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। আর যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন লাইভ ক্লাসের মাধ্যমে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক আছে, ফর্মটি পূরণ করে রাখেন। আমরা হচ্ছে গিয়ে 100 জনকে নিয়ে একটা জুমের মাধ্যমে লাইভ সেমিনারের আয়োজন করেছি বা করবো আর কি, সেটা 2 থেকে 3 দিন পরে আমাদের ক্লাসটি হবে। তো এই ভিডিওটি থেকে দেখে যারা হচ্ছে গিয়ে ফার্স্টে অ্যাপ্লাই করবেন আপনাদের মধ্যে থেকে 100 জনকে আমরা স্কলারশিপের মাধ্যমে ফুললি আমরা হচ্ছে গিয়ে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসের থ্রুতে টোটাল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করবেন একদম ফ্রিতে এই বিষয়টা শেখাবো। টোটাল 42টা ক্লাস হবে। তো যারা এই অপরচুনিটি গ্র্যাব করতে যাচ্ছেন অবশ্যই ফর্মটা ডিসক্রিপশন থেকে পূরণ করে দিন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি fiverr.com-এ। তো fiverr.com-এ এসে আমরা এই যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমাদের সামনে এই টাইপের একটা হচ্ছে কি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন শত শত গিগ রয়েছে। তো এখানে যদি আমরা একটু কম্পিটিশনটা দেখি, মাত্র হচ্ছে 1847টা কম্পিটিশন, মানে মাত্র 1847 জন মানুষ এই ইনস্টাগ্রাম ফলোয়ার এই কিওয়ার্ডটার মাধ্যমে ফাইবার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু কম অন্যান্য স্কিলের ক্ষেত্রে, যেখানে আপনার 50,000 কম্পিটিশন থাকে, 1,00,000 কম্পিটিশন থাকে, বাট এই স্কিলটার ক্ষেত্রে কম্পিটিশনটা লো আছে। তাই এই ক্ষেত্রে আপনি যদি এই স্কিলটা নিয়ে কাজ করেন তাহলে আপনার সাকসেস রেশিওটা অনেক বেড়ে যাবে। দরকার একটা গাইডলাইন যে কিভাবে কাজটা করে জমা দিতে হবে। সো কিভাবে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে, গিগটাকে কিভাবে এসইও করতে হবে অ্যান্ড খুব সিক্রেট যে বিষয়বস্তুগুলো রয়েছে গিগ ক্রিয়েটের ক্ষেত্রে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ক্ষেত্রে, তো এই সকল টপিক অলরেডি আমি ভিডিও বানিয়ে রাখছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করেন, সেখানে হচ্ছে গিয়ে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ তৈরি, গিগটাকে এসইও করা সহ সকল সিক্রেট বিষয়ের ভিডিও অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা জাস্ট হচ্ছে মেন কাজটা দেখাবো, আর অ্যাকাউন্ট ক্রিয়েশন তো সহজ অ্যান্ড অলরেডি তৈরি করা আছে, প্যারা নেই, ওগুলো দেখে নিতে পারেন। আর তাছাড়া মোবাইল দিয়ে ইনকাম টিনকাম সহ অনেক ধরনের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওগুলো দেখতে পারেন। ওকে, তো এখন আপনার হচ্ছে গিয়ে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোট ফর ফাস্ট, দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফলোয়ার ইনক্রিজিং বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোশনের কাজ করছে, অর্গানিক ইনস্টাগ্রাম হচ্ছে গিয়ে ফলোয়ারের কাজ করছে, এরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখেন 1,000+ কাজ, 35টা কাজ করছে, দেন 55টা করছে, মানে প্রত্যেকটা গিগে দেখেন অনেক কাজ, মানে এমন কোনো গিগ বাদ নাই যেটাতে কাজ নেই। তার মানে এই স্কিলটা নিয়ে যদি আপনি কাজ করেন অবশ্যই কাজ পাবেন, বিগিনার হলেও কাজ পারবেন, কারণ হচ্ছে গিয়ে কম্পিটিশন কম, বাট ওয়ার্ল্ড ওয়াইড ইনস্টাগ্রামের পপুলারিটি কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন এই ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে দিতে পারেন, খুব সিম্পলি আপনি হচ্ছে গিয়ে একটা টাইমে আপনার ক্লায়েন্টকে 1,000, 2,000, 5,000, 10,000, 15,000 ফলোয়ারও খুব সহজে দিতে পারবেন। অ্যান্ড সেটা আপনি করতে পারবেন একটা SMM ওয়েবসাইট, সিক্রেট ওয়েবসাইটের মাধ্যমে। অলরেডি ওয়েবসাইটটা আপনাদের সাথে আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে, এখন আমি তাও আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। ওকে, তো দেখতে পাচ্ছেন ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিল যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে 5,000 ফলোয়ার দরকার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার কাজ, সেই কাজটার ধরেন ভ্যালু হচ্ছে গিয়ে $50, তাই না? তো $50 আপনাকে দিল এই কাজটা করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কাজটা পেয়ে গেলেন, এখন কাজটা করার জন্য আপনাকে কোথায় চলে আসতে হবে, google.com অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনি হচ্ছে গিয়ে 10xboost.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, ওয়েবসাইটটির লিঙ্ক আবার বলছি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি ডিরেক্টলি লগ ইন হয়ে গিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকবে না, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে লগ ইন করে নেবেন বা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে,
ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। ফেসবুকে যেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করলে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এরপর আপনাদেরকে এই ওয়েবসাইটের এভাবে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এটা হচ্ছে একটি SMM বা সোশ্যাল মিডিয়া সার্ভিস ওয়েবসাইট, যেখানে আপনি সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস এট এ টাইম খুব সহজে কম খরচে আপনার ক্লায়েন্টদেরকে দিতে পারবেন, এমনকি নিজের জন্য যদি দরকার পড়ে এই ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন। যেমন প্রথমত এই ওয়েবসাইটে আমরা যদি সার্ভিস সেকশনে আসি, তাহলে হচ্ছে কি আমরা দেখতে পারবো যে কত ধরনের সার্ভিস এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তো দেখেন আমরা সার্ভিসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইউটিউব ভিউজ ক্যাটাগরি, এখান থেকে চাইলে আপনি ইউটিউব ভিউজ নিতে পারবেন আপনার ভিডিওতে। দেখতে পাচ্ছেন এগুলো সব ইউটিউব ভিউজের ক্যাটাগরি, তারপর যে কি ইউটিউব রেভিনিউ ভিউ, তারপর দেখতে পাচ্ছেন কাজের অভাব নেই, এখানে দেখেন শেষ হবে না, এত 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 হচ্ছে কি আপনার সার্ভিস আছে ওয়েবসাইটে। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন একটা নতুন অর্ডার করার জন্য কি করতে হবে, আপনাকে নিউ অর্ডারে ক্লিক করতে হবে, এই যে উপরে নিউ অর্ডার, এখানে ক্লিক করার পর ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো ক্যাটাগরি আছে, ইউটিউব ভিউজ সাবস্ক্রাইবার্স, ইউটিউব লাইক, তারপর হচ্ছে কি ইউটিউব টার্গেটেড ভিউজ, ইউটিউব শেয়ার, মনিটাইজেশন, আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে মনিটাইজেশন প্যাকও পারচেস করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক গ্রুপ মেম্বার থেকে শুরু করে টিকটক ফলোয়ার, হ্যাঁ টুইটার ফলোয়ার, লিঙ্কডইন ফলোয়ার, ফেসবুক শেয়ার, তারপরে স্পটিফাই, ওয়েবসাইট ট্রাফিক থেকে শুরু করে পিন্টারেস্ট, কোরা, ভিমো, এসইও, গুগল রিভিউ, মানে এমন কোনো কিছু বাদ নেই যেটা হচ্ছে কি ওয়েবসাইট থেকে সার্ভিস দেওয়া হয় না। তো এই ওয়েবসাইট থেকে আপনি সার্ভিস নিতে পারেন। তো আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম হচ্ছে কি ইনস্টাগ্রাম ফলোয়ারের একটা কাজ ধরেন আমরা পাইছি, সেটা আমাদের বায়াকে করে জমা দিতে হবে, তাই না? তো এটা করার জন্য আপনি ক্যাটাগরি থেকে কি করবেন, ক্যাটাগরি থেকে আপনি হচ্ছে কি ইনস্টাগ্রাম ফলোয়ারে যাবেন। আপনি চাইলে ইনস্টাগ্রাম লাইকের কাজ যদি পান এটাও নিতে পারেন, ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমাদের ফলোয়ার সার্ভিস দরকার, তো আমি ইনস্টাগ্রাম ফলোয়ারে ক্লিক করে দেবো। তো ফলোয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই সার্ভিস সেকশন থেকে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে ইনস্টাগ্রাম ফলোয়ারের অনেক ধরনের মানে সার্ভিস আছে, তো আপনি একটু দেখবেন, দেখে যেটা ভালো লাগে ওটা অর্ডার করবেন। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন, এখানে দেখবেন যে যেগুলো রিয়েল দেওয়া আছে, ঠিক আছে, নন ড্রপ দেওয়া আছে, কখনো ড্রপ করবে না, গ্যারান্টি দেওয়া আছে, ওগুলো কেবল অর্ডার করবেন। তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার বায়ার যে বায়ারের কাছে যে হচ্ছে গিয়ে ফলোয়ার গুলো যাবে ওগুলো একটা ড্রপ করবে না বা কমবে না, বুঝতে পারছেন? আবার কিছু কিছু আছে যেখানে গ্যারান্টি দেওয়া নাই, ড্রপ লেখা আছে, তো ওগুলো কমতে পারে। তো আপনি আপনার বায়ারকে কোয়ালিটিফুল সার্ভিস দিবেন, তাই হচ্ছে কি একটু দেখবেন এখানে দাম পার্থক্য আছে, কিন্তু সবগুলো কিন্তু সেম দাম না। যেমন এটা হচ্ছে 30 সেন্ট, এটা হচ্ছে 34 সেন্ট, এটা হচ্ছে 36 সেন্ট, তো দামের পার্থক্য আছে, কোয়ালিটির পার্থক্য আছে। তো আপনি দেখে শুনে বুঝে আপনার ক্লায়েন্টকে হচ্ছে সার্ভিস দিবেন, তাহলে অনেক বেটার একটা রেজাল্ট পাবেন। তো ধরেন আমরা ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার ম্যাক্সিমাম 10,000, হ্যাঁ, দেন অ্যাপ্লিকেশন ডেট অ্যান্ড হচ্ছে গিয়ে ডেইলি 20,000 থেকে 20,000 পর্যন্ত যাবে আর কি। তো আপনি ধরেন এটা অর্ডার করতে পারেন, অথবা ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার 2 নম্বরটা অর্ডার করতে পারেন, ঠিক আছে, এটার দাম একটু বেশি। তো ধরেন আমরা এটাই অর্ডার করবো, ঠিক আছে, তো ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ারে ক্লিক করবো, তো প্রত্যেক 1,000-এর জন্য 34 সেন্ট করে কাটবে, ঠিক আছে, ডলার রেট মেবি হচ্ছে গিয়ে 90 টাকা করে ওয়েবসাইটে। তো 34 সেন্ট মানে 30 টাকায় 1,000 ফলোয়ার আপনারা পাচ্ছেন বা আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। তার মানে 30 টাকায় 1,000 হলে 60 টাকায় 2,000, 120 টাকায় 4,000, মানে 150 টাকা বা 40 টাকায় মেবি 5,000 ফলোয়ার আপনি হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। তার মানে এটা সিলেক্ট করে দিলাম 1,000। এখন হচ্ছে কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিতে হবে। তো ধরেন এটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক, অথবা আপনি যে সার্ভিসটা নেবেন ওই সার্ভিসের জন্য টার্গেটেড লিঙ্ক, মানে যেই লিঙ্কটা হচ্ছে কি সার্ভিসটা যাবে বা যেই অ্যাকাউন্টে সার্ভিসটা যাবে ওই ইনফরমেশন বা ওই লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম, এরপর এখানে কোয়ান্টিটি দিতে হবে। তো কোয়ান্টিটির মধ্যে ধরেন আমাদের 5,000 ফলোয়ার অর্ডার করছে ক্লায়েন্ট, তো এখানে আমরা 5,000 দিব, ওকে। তো এখানে আমরা 5,000 দিয়ে দিলাম, দেন দেখতে পাচ্ছেন 5,000 ফলোয়ারের জন্য যেখানে টাকা অ্যামাউন্ট শো করছে $1.72 আসতেছে। তার মানে ধরেন আপনি আপনার বায়ারের কাছ থেকে এই $50-এর কাজটা নিয়েছেন, ঠিক আছে, $50-এর কাজ নিয়েছেন, $50 মিন্স অলমোস্ট 4,500 টাকার মতো। আর আপনার এই $50 হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টকে 5,000 ফলোয়ারের কাজ করে দিতে আপনার লাগতেছে মাত্র হচ্ছে গিয়ে $1.72, মানে 150 টাকার মতো লাগতেছে। তো 150 টাকা খরচ, বাট আপনার প্রফিট হচ্ছে অলমোস্ট $50, মানে 4,500 টাকা। তো এইভাবে মূলত হচ্ছে কি আপনি ওয়েবসাইট থেকে সার্ভিসগুলো দিতে পারেন। দেন হচ্ছে কি আপনি এখানে নিউ অর্ডারে ক্লিক করে দিলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এখন $2.65 আছে। তো এটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, মানে যত চার্জ এখানে শো করতেছে চার্জটা কেটে নিবে। হ্যাঁ, কেটে নেওয়ার পর আমাদের যে অর্ডারটা আমরা করছি সেটা এখানে এই যে অর্ডার সেকশন আপনি দেখতে পাচ্ছেন এই পাশে এই অর্ডারের মধ্যে চলে যাবে। তো অর্ডারে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখেন যে এভাবে আমাদের অর্ডারগুলো এখানে চলে আসবে। এন্ড আমাদের যে অর্ডারগুলো কমপ্লিট হবে এগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পারবো। ধরেন এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে কমপ্লিট লেখা থাকবে, এখানে কমপ্লিট লেখা থাকবে, কমপ্লিট লেখা থাকবে। তো নর্মালি এই ওয়েবসাইটে আপনি যখন একটা অর্ডার করবেন যে কোনো সার্ভিস, অর্ডার করার মোটামুটি 24-72 ঘন্টার মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়,
ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আপনার ফাইবারে আপনার বায়ারকে একদম চোখ বন্ধ করে 24 থেকে 72 ঘন্টার একটা সময় নিয়ে নেবেন, ঠিক আছে? এর মধ্যে আপনার কাজটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না। আপনার কাজ ফাইবার থেকে কাজ নেওয়া অথবা লোকাল মার্কেটপ্লেস থেকে কাজ নেওয়া অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করে করে ক্লায়েন্ট ধরে ধরে কাজ নেওয়া। কাজ নিয়ে আপনি জাস্ট এখানে অর্ডারগুলো যদি করে দেন তাহলে হচ্ছে কি অটোমেটিক আপনার এই ওয়েবসাইট থেকে কাজ হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। আপনার জাস্ট ডলার লোড করে জাস্ট অর্ডারটা করতে হবে, আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছেন। যেমন এই যে আমি এখানে ইউটিউব ভিউজের সার্ভিস নিয়েছিলাম, ঠিক আছে, আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য 1000 ভিউজ দেখতে পাচ্ছেন কমপ্লিট। হ্যাঁ, টিকটক ফলোয়ারের সার্ভিস নিয়েছিলাম 1000 দেখতে পাচ্ছেন কমপ্লিট। হ্যাঁ, ইউটিউব ভিউজ নিয়েছিলাম আমি 500 দেখতে পাচ্ছেন কমপ্লিট। দেন ইউটিউব ভিডিও ভিউজ, এটা এখনো পেন্ডিং আছে, তো এরকম কিছু পেন্ডিং আছে, ওগুলো এখনো কমপ্লিট হয়নি। তো এভাবে মূলত হচ্ছে কি আপনি সার্ভিসটা নেবেন। এখন দেখা হচ্ছে যে কিভাবে আপনি ডলার লোড করবেন, ঠিক আছে? তো ডলার লোড করার জন্য ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফান্ডের একটা অপশন আছে, এই অ্যাড ফান্ডে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আমরা হচ্ছে কত ডলার লোড করবো ওই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। ধরেন আমরা হচ্ছে $5 লোড করবো, তো এখানে আমরা $5 লিখবো, বা $1 লোড করলে আপনি লিখবেন, আপনি যত ডলার লোড করবেন তত লিখবেন। এরপর আমরা অ্যাড ফান্ডে ক্লিক করে দেব, এরপর একটু ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে ডলার লোড করতে পারবেন। তো যেহেতু আমরা $5 নিয়েছি, দেখতে পাচ্ছেন $5 প্রাইস হচ্ছে গিয়ে $450, $1.90 করে আর কি। তো $450 আপনার $5 প্রায় আছে আসতেছে। তো আপনি এখন যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমরা বিকাশে করবো, তো বিকাশ ক্লিক করলাম, এরপর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, এইটা এখানে কপি বাটনে ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন কপি হয়ে যাবে। তারপর এই নাম্বারে আপনি হচ্ছে গিয়ে সেন্ড মানি করবেন, এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করার পর আপনি বিকাশ থেকে একটা SMS পাবেন, SMS একটা ট্রানজেকশন আইডি আপনাকে দিবে, ওই ট্রানজেকশন আইডিটা এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এই ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক এই $450 যত ডলার হয়, মানে যে $5 হয়, এটা সাথে সাথে ইনস্ট্যান্ট, হ্যাঁ, আপনার হচ্ছে কি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। একটু দেরি হয় না, তবে মাঝের মধ্যে হচ্ছে কি একটু লেট হইতে পারে, মানে সার্ভার প্রবলেমের কারণে অনেক সময় শো করে যে ট্রানজেকশন আইডি নট ফাউন্ড। ওই সময় আপনি কি করবেন, 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর এই সেম জায়গায় আবারও আসবেন, আসার পর ওই ট্রানজেকশন আইডিটা ওইখানে পেস্ট করে ভেরিফাইতে আবারও ক্লিক করলে দেখবেন যে হচ্ছে কি আপনার পেমেন্টটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তবে এটা খুব রেয়ার কেস, অনেক সময় হচ্ছে মানে আপনার সার্ভার প্রবলেম থাকলে হচ্ছে এরকম শো করে, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম টাইম ইনস্ট্যান্ট ডলারটা আপনি এখানে লোড হলে এই যে এই জায়গায় আপনার ব্যালেন্সটা শো করবে, বুঝতে পারছেন? এরপর এই ব্যালেন্সটা লোড করার পর আপনি হচ্ছে যে সার্ভিসটা অর্ডার করবেন, জাস্ট নিউ অর্ডারে ক্লিক করার পর আপনি হচ্ছে গিয়ে আপনি যে সার্ভিসটা নিতে চাচ্ছেন সেটা অর্ডার করে দিলে সেটা হচ্ছে গিয়ে 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেলো হচ্ছে গিয়ে প্রসেস। আর তাছাড়া আপনার কাজ সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে বা হচ্ছে সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম থাকলে বা সার্ভিস ধরেন হচ্ছে গিয়ে কমপ্লিট হচ্ছে না, এই টাইপের যদি রেয়ার কেসে কোনো প্রবলেম ঘটে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকেটের একটা অপশন আছে, টিকেটে ক্লিক করবেন। টিকেটে ক্লিক করার পর এখানে হচ্ছে সাবজেক্ট লিখবেন, আপনার যে প্রবলেম, ধরেন আপনার সার্ভিসের প্রবলেম, তো আপনি সার্ভিস লিখবেন বা আপনার যেই প্রবলেম ওইটা সাবজেক্টে লিখবেন। এরপর মেসেজের মধ্যে বিস্তারিত এক্সপ্লেন করে লিখবেন, লেখার পর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলে আপনার একটা সাপোর্ট টিকেট তৈরি হয়ে যাবে, যেখানের মাধ্যমে আপনার মেসেঞ্জারের মতো এই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অ্যাডমিনদের সাথে বা যারা সার্ভিস দিচ্ছে ওয়েবসাইট ওনার তাদের সাথে হচ্ছে কমিউনিকেশন করতে পারবেন অ্যান্ড তাদেরকে হচ্ছে গিয়ে প্রবলেম জানিয়ে দিতে পারেন অ্যান্ড ইনস্ট্যান্ট আপনার প্রবলেমের সলিউশনটা হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনার পেমেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আপনি হচ্ছে এখানে সাপোর্ট টিকেটে মেসেজ দিলে হচ্ছে গিয়ে আপনার প্রবলেমের সলিউশনটা পেয়ে যাবেন। তো এভাবেই মূলত হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইটে ইউজ করে মোটামুটি ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বিগিনার পর্যায়ে আপনার হচ্ছে গিয়ে টুকটাক ছোটখাটো কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। যেহেতু আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার না, আপনি প্রফেশনাল কাজ জানেন না, তো যেহেতু জানেন না তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই টাইপের এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। তাহলে হচ্ছে গিয়ে আপনার কোনো স্কিল ছাড়াই আপনি হচ্ছে অনলাইন থেকে মোটামুটি হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান, অনলাইন থেকে ইনকাম করতে চান, আমার মাধ্যমে হচ্ছে গিয়ে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসের থ্রুতে, ঠিক আছে, আপনি ট্রেনিং নিতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্মাল লিঙ্ক আছে পূরণ করে রাখেন। আমরা 100 জনকে নিয়ে আমরা জুমের মাধ্যমে আপনাদেরকে একটা ট্রেনিং দিব, সেমিনার, ওই সেমিনারে আপনারা জয়েন হতে পারেন, সেখানে বিস্তারিত জেনে হচ্ছে কি আমাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ খুবই কষ্ট করে ভিডিওগুলো মেক করি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।